বাংলা চ্যানেল, এখন 12:20 বাজে। এইখানে আমরা এখন বিচে আছি, দেখতেই পাচ্ছেন বিচটা খুবই সুন্দর, খুবই নির্জন, বন্ধু বান্ধব আর ফ্যামিলির সঙ্গে কাটানোর জন্য খুবই আদর্শ একটা বিচ। এটা বিচ বলবো না, মোহনা বলবো আমি জানি না, কারণ একটু জল এখানে খুবই শান্ত, কিন্তু নির্জন পরিবেশ কাটানোর জন্য এটা খুবই সুন্দর। আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর এখানে রিসোর্ট আছে, যে কোনো একটা রিসোর্টে আপনারা আসতে পারেন। এখানে আমরা সকালে ব্রেকফাস্ট খেয়ে সোজা চলে এসেছি বিচে, ফ্রেশ হয়ে বিচে চলে এসেছি। এখন আমরা এখানে ফুটবল খেলবো, আনন্দ করবো, মজা করবো, আপনারা নিশ্চয়ই আসবেন আর ফলো করতে থাকবেন আমাদের চ্যানেল। থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমি খাচ্ছি আইসক্রিম, এখানে মাটির ভাড়ে দিয়েছে কিশোর পেস্তা বলে আইসক্রিমটা, সেটা সত্যি খুব ভালো, এটা খেয়ে দেখতে পারিস কেমন লাগছে। ভালো লাগলো, আপনারা আইসক্রিম এনজয় করতে হলে, এই বিচের মধ্যে এনজয় করতে হলে আপনারা আসবেন, ফলো করুন টিআরপি। থ্যাংক ইউ। সো গাইস, উই আর ব্যাক ইন রিসোর্ট। আমাদের টিম মেম্বার বাড়িকে বার্থডে সেলিব্রেট হচ্ছে, সেই নাচ, হ্যাপি বার্থডে। সো এবার খাওয়া দাওয়ার পালা, সবাই খেতে বসে গেছে। বেশ গুছিয়ে খাবার দিয়েছে। ও কাঁকড়া দেখেই জিভে জল চলে আসছে। সো আর দেরি না করে খেয়ে নি, খুবই খিদে পেয়ে গেছে। হাই, আমি শান্তনু, আমরা আজকে এসেছিলাম মৌসুমি আইল্যান্ডে। আমরা এখন যাচ্ছি জম্মুদ্বীপের উদ্দেশ্যে। তো ওই যে বড় নৌকাটা দেখা যাচ্ছে, ওইটাতে করে আমাদের যেতে হবে, ওর জন্য এই ছোট নৌকা করে আমাদের এখান থেকে পাড় থেকে নিয়ে যাবে বড় নৌকা। তো আমরা দেখি কেমন লাগে জম্মুদ্বীপ। আর এখানে জম্মুদ্বীপ যাওয়ার জন্য মাথা পিছু খরচ 150 টাকা করে আমাদের চেয়েছে, এবং গ্রুপে যদি আপনারা আসেন 10 বা 12 জনের গ্রুপে, তাহলে ওটা 100 বা 120 টাকা নেগোশিয়েবল প্রাইসে হয়ে যেতে পারে। এই হলো আমাদের জম্মুদ্বীপের যাওয়ার সূচনা, চলুন জম্মুদ্বীপটা ঘুরে দেখা যাবে। জম্মুতে ঘুরে আমরা রিসোর্টে চলে এসেছি। একটা সুন্দর আমেজ তৈরি হয়েছে রিসোর্টে আমাদের। এই যে আমাদের সব টিম মেম্বার্স, আর হাম লোগ কা পার্টি হো রহি হ্যায়। বারবিকিউ চিকেন বানিয়ে দিচ্ছে এরা, দেখে তো খুবই টেস্টি লাগছে। যাই হোক, এই বারবিকিউ চিকেনটা 1 কেজি ₹400 নেয়, আই থিঙ্ক খুবই টেস্টি হবে দেখে যা মনে হচ্ছে।
হাই গাইস, আমরা পরের দিন সকালবেলা উঠে আবার চলে এসেছি বিচে। কাল রাতে ভালোই পার্টি পার্টি হয়েছে, ভালোই বারবিকিউ চিকেন সবই খাওয়া হয়েছে। এই যো সকালের বিচের অবস্থা। কিছু বলতে চাস? সিরিয়াস আলোচনা মনে হচ্ছে, মাপঝোপ নিচ্ছে। যাই হোক, এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব। লুচি আলুর দম, বাঙালি বেস্ট ব্রেকফাস্ট। হ্যাঁ হ্যাঁ, ডিমের পচি দে। তো আমাদের এবার বেরোনোর টাইম হয়ে গেছে এখান থেকে, খুব ভালো গেল একটা দিন। তো হোটেল তো আপনাদের আগে রুম দেখিয়েছি, খাবারেরও ছবি দেখিয়েছি। তো বাকি কী কী এখানে হোটেলের মানে সুবিধা আছে না আছে সেটা আপনি হোটেলের ম্যানেজার থেকে শুনে নিন। হ্যাঁ, আমার নাম সৌগত মাইতি, আমি মারমেন্ট মৌসুমীর ম্যানেজার। আমার ফোন নাম্বার 6294933124। আর তোমাদের এমনি মোটামুটি এখানে বলে দাও যে টেন্টের ভাড়া কীরকম কী বা আমাদের মাঠ হাউস যেগুলো আছে ওইগুলোর ভাড়া হচ্ছে 1500 টাকা পার হেড ইনক্লুডিং ফুড। আর যেগুলো টেন্ট আছে, বাকি সব ছোটো বড়ো যেসব টেন্ট আছে ওইগুলো হচ্ছে 1200 টাকা পার হেড। যেটা বারবিকিউ, বারবিকিউ এক্সট্রা, ওটা 400 টাকা রেট। খুবই ভালো বারবিকিউ পার হেড, পার কেজিতে, এবং খুবই ভালো বারবিকিউ। সেটা ভিডিও দেখতে পেয়েছেন, জানেন আমরা টেস্ট করেছি, খুবই ভালো। আর তারপরের দিনও ব্রেকফাস্ট থাকে? তারপরের দিন ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্ট হয়ে আপনাদের 9:30 থেকে 10টার মধ্যে চেক আউট। ঠিক আছে, তো মোটামুটি পুরো প্যাকেজটা আপনারা শুনলেন। ঠিক আছে, আর এবার যদি আপনারা আমাদের মানে ডিসক্রিপশন লিঙ্কে পাবেন TRP20 বলে, তো ওখানকার যদি আপনি ওটা কোডটা ইউজ করেন তাহলে ওনারা মানে রুমে 1500 থেকে 1300 করে দেবেন, 200 টাকা কফ, আর টেন্টে 1200 থেকে 1100 করে দেবেন। তো আপনারা ইউজ করতে পারেন। তো গাইস, আমরা বেরোচ্ছি আস্তে আস্তে। এই যো সবাই অলরেডি মানে ফটো ফটো তুলে জিনিসপত্র নিয়ে রেডি। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। আমার একটা কথা থাক, এসে পড়েছি ট্রিপের এন্ডে। এই যে নামখানা স্টেশন, তো ট্রেন ধরবো। প্রণীত ব্যানার্জি আমাদের ডিরেক্টর। যাই হোক, ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেন ধরবো এবার। বলবি? হ্যাঁ, তো আপনারা আসতে পারেন, ছোট্টোর মধ্যে খুব ভালো ট্রিপ আপনারাও অ্যারেঞ্জ করতে পারেন, বেশি সময়ও লাগে না, কম খরচায়, খুবই ভালো জায়গা, আপনারাও এক্সপ্লোর করতে পারেন। হোপ ইউ এনজয় দ্য গাইস। অ্যান্ড অবশ্যই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।